প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয়টির সীমা বা লিমিট নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে পার্ট 1 এ এই অধ্যায়ের প্রয়োজনীয় কিছু সূত্র এবং গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমাধান বা অঙ্কের সমাধান নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি প্রয়োজনীয় কতগুলো সূত্র দিয়েছি, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমার যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি এখানে দিয়েছি। এখানে প্রথমে দেখো, যোগ বা বিয়োগের যে সূত্রটা, অর্থাৎ লিমিট দিয়ে যদি দুইটা ফাংশন একসাথে থাকে প্লাস বা মাইনাস দিয়ে, তখন আমরা লিমিটটাকে আলাদা করে লিখতে পারি, যে এরকম করে সূত্রটা লিখতে পারি। আমি এখানে দিয়েছি, দেখো, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, অর্থাৎ দুইটা ফাংশন এখানে প্লাস মাইনাস দিয়ে আমরা দিয়েছি। আমরা যখন এটাকে আলাদা করে লিখব তখন আমরা লিমিট দিয়ে এই যে এফ অফ x প্লাস মাইনাস লিমিট x টেন্স টু a g অফ x এরকম আলাদা করে লিখতে পারি। একই রকম ভাবে গুণ বা ভাগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সূত্রটা। দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে লিমিট দিয়ে, তখন আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, এই যে আমি এখানে লিখে দিয়েছি। দেখো, একই রকম ভাবে ভাগের সূত্রটা, এই যে 3 নং সূত্রটা লিখতে পারি। আর 4 নং সূত্রটা এটা একটু আলাদা, 4 বা 5 দুইটা একই রকম। 4 নং সূত্রটা দেখো, লিমিট থিটা টেন্স টু 0 sin থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1, অর্থাৎ লিমিট দিয়ে থিটার মানটা যদি 0 এর কাছাকাছি হয় তখন sin থিটা বাই থিটার মানটা 1 হবে। একই রকম ভাবে 5 নংটা দেখো, থিটা বাই সাইন থিটার মানটা যদি থাকে, লিমিট দিয়ে থিটা টেন্স টু 0 যদি থাকে তখন এটার মানটা 1 হবে। 6 7 tan থিটার ক্ষেত্রে সাইন এর মতোই, 8 এবং 9 cos থিটা sec থিটা, এটা সরাসরি হবে, যদি লিমিট থিটা টেন্স টু 0 cos থিটা থাকে এটার মানটা 1 হবে, একই রকম sec থিটার ক্ষেত্রে 1 হবে। আর 10 এবং 11 যে দুইটা সূত্র, এই দুইটা গুরুত্বপূর্ণ সূত্র, এই দুইটাও কাজে লাগবে তোমার। এই দুইটা অবশ্য তোমাকে প্রমাণ করেও দেখাইতে হবে, অঙ্ক আকারে এই দুইটা সূত্র আসে প্রায় সময়। এই যে 10 নং সূত্রটা দেখো, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এরকম যদি থাকে তখন এটার মান হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। আর 11 নম্বর সূত্রটা হচ্ছে, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার মান হচ্ছে 1। এরকম আরো অনেকগুলো সূত্র আছে এই অধ্যায়ে। আমি মূলত যে সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হবে এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি সেই সূত্রগুলো দিয়েছি। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমাকে সূত্রগুলো অবশ্যই জানতে হবে, তো আমি আশা করি তোমরা সূত্রগুলো আগে পড়ে নেবে। তো চলো আমরা পরের স্লাইডটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা অঙ্ক দিয়েছি, দেখো, x একটি মূলদ সংখ্যা এবং a greater than 0 হলে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এর মান নির্ণয় করো। এটা মূলত একটা সূত্র, পূর্বের স্লাইডে তোমরা দেখেছো। এই সূত্রটার প্রমাণ বা মান নির্ণয় অনেক সময় আসে। আমরা সমাধান দিয়ে এখানে লিখেছি, দেখো, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এখানে পাশে যে বক্সে 0 বাই 0 লিখেছি, দেখো, লিমিটের অঙ্কের মধ্যে এই 0 বাই 0 ফর্মটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই বলো যে স্যার আমরা অনেকগুলো লাইন শেষে কেন x এর পরিবর্তে a বসাবো। তো দেখো, যদি x এর পরিবর্তে এখানে প্রথম লাইনে a বসিয়ে দাও, অর্থাৎ লিমিটটা উঠায় দাও, তাহলে কি হবে, উপরে হবে a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, আর নিচে হবে x এর পরিবর্তে a বসালে a মাইনাস a, অর্থাৎ 0 বাই 0 হয়ে যাবে। তখন আর এই রাশিটার কোনো মান আমরা পাবো না। তো আমরা দেখি এটার মানটা কি কিভাবে নির্ণয় করা যায়। আমরা পরের লাইনে লিখেছি, দেখো, লিমিট x টেন্স টু a, আর উপরে হচ্ছে x মাইনাস a ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু a স্কয়ার প্লাস ডট ডট প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে করেছি, কারণ এখানে দেখো প্রথম যে লাইনটা সেই লাইনে n এর পাওয়ারটা যদি উপরে 1 বসাও তাহলে থাকবে x মাইনাস a, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যে রাশিটা উপরে আছে সেই রাশিটার একটা উৎপাদক হবে x মাইনাস a এবং অন্য উৎপাদকটা হবে এরকম। এখানে আমরা যেটা লিখেছি, x এর পাওয়ার প্রথমে 1 কম হবে, এখানে সর্বোচ্চ পাওয়ার n, x টু দি পাওয়ার n আছে, তার মানে এখানে যে রাশিটা হবে তার প্রথম পদটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্বিতীয় পদ হবে x টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। এরপরটা দেখো, প্লাস দিয়ে লিখেছি x টু দি পাওয়ার n মাইনাস 3 a স্কয়ার, অর্থাৎ এরকম ভাবে ধারাবাহিক ভাবে x এর পাওয়ার 1 1 করে কমবে এবং a এর পাওয়ার 1 1 করে বাড়বে এবং সর্বশেষে n তম পদটা পাবো a টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ প্রথম লাইনে দেখো শেষ পদটা ছিল a টু দি পাওয়ার n, যেহেতু এখানে a টু দি পাওয়ার n ছিল অতএব এখানে n তম পদটা হবে a টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে আছে x মাইনাস a, এটা সেম থাকবে। এখন পরের লাইনে আমরা লিখেছি, দেখো, লিমিট x টেন্স টু a, এখানে দেখো দ্বিতীয় লাইনে উপরে আছে x মাইনাস a নিচেও আছে x মাইনাস a, দুইটা যদি আমরা ভাগ করি তাহলে x মাইনাস a বাদ যাবে, শুধু উপরে এই যে রাশিটা এখানে থাকবে, এই যে আমরা এখানে লিখেছি x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 a স্কয়ার প্লাস ডট ডট প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এখানে আমরা যদি x এর পরিবর্তে a বসায় দিই তাহলে আর ওই যে 0 বাই 0 ফর্ম
আসবে না। তো আমরা যদি এই লাইনের মধ্যে x এর পরিবর্তে a বসায় দিই অর্থাৎ লিমিটটা উঠাই দিই তাহলে প্রথমে কি পাবো, এখানে ছিল x টু দি পাওয়ার n - 1, x এর পরিবর্তে a বসালে হবে a টু দি পাওয়ার n - 1 প্লাস দ্বিতীয় পদটা ছিল x টু দি পাওয়ার n - 2 ইনটু a, তো x এর পরিবর্তে a বসালে পাবো a টু দি পাওয়ার n - 2 ইনটু a প্লাস তৃতীয় পদটা পাবো a টু দি পাওয়ার n - 3 স্কয়ার, এরকম ভাবে অন্যান্য পদগুলো আমরা পাবো আর সর্বশেষ পদটা হচ্ছে a টু দি পাওয়ার n - 1। এখন দেখো পরের লাইনে আমরা লিখেছি প্রথমটা সেম থাকবে a টু দি পাওয়ার n - 1, আর এই যে দেখো পূর্বের লাইনে a টু দি পাওয়ার n - 2 ইনটু a ছিল, এখন এখানে a থাকা মানে a এর পাওয়ার হচ্ছে 1, আমরা জানি এরকম যদি থাকে তাহলে মূল রাশিটা লিখে পাওয়ার গুলো যোগ করতে পারি, এখানে a টু দি পাওয়ার n - 2 আছে এখানে a এর পাওয়ার 1, যদি পাওয়ার গুলো যোগ করি কি হবে a টু দি পাওয়ার n - 2 প্লাস 1 অর্থাৎ a টু দি পাওয়ার n - 1 থাকবে, আমরা এটাই লিখেছি। তৃতীয় পদটাতে দেখো a টু দি পাওয়ার n - 3 ইনটু a স্কয়ার ছিল, পাওয়ার গুলো যোগ করলে কি হবে a টু দি পাওয়ার n - 1 প্লাস ডট ডট এবং n তম পদটা a টু দি পাওয়ার n - 1, এটা সেম থাকবে। এখন দেখো এই যে লাইনে প্রত্যেকটা পদই হচ্ছে a টু দি পাওয়ার n - 1 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক, অতএব আমরা সবগুলো যোগ করে লিখতে পারি n ইনটু a টু দি পাওয়ার n - 1, আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার বা এই যে রাশিটা এটা যখন সূত্র আকারে ব্যবহার করবে তখন এটার পরিবর্তে তুমি লিখতে পারবে n ইনটু a টু দি পাওয়ার n - 1। এই যে আমি এখানে আনসার লিখে দিয়েছি এটা হচ্ছে আনসার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ, আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে অঙ্কটা দিয়েছি এইটাও একটা সূত্র, তো এখানে দেখো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার মান নির্ণয় করতে বলা আছে। তোমরা দ্বিতীয় স্লাইডে দেখেছো এটা একটা সূত্র, তো এই সূত্রের অর্থাৎ এই রাশিটার মানটা আমরা এখন বের করব। আমি এখানে সমাধান দিয়ে লিখেছি, দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x অর্থাৎ প্রশ্নে যেটা আছে যে রাশিটা আছে সেই রাশিটাই আমরা লিখেছি। এরপরের লাইনে আমরা কি লিখেছি দেখো লিমিট x টেন্ডস টু 0 আর নিচে যে এক্সটা ছিল এটাকে 1 বাই x দিয়ে আলাদা করে ফেললাম আর উপরে যেটা ছিল e টু দি পাওয়ার x মাইনাস 1 এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা এই যে গুণাকারে লিখলাম। তারপরের লাইনে দেখো লিমিট x টেন্ডস টু 0 1 বাই x এটা সেম থাকবে, এইখানে আমরা যেটা করেছি এই যে দেখো e টু দি পাওয়ার x ছিল দ্বিতীয় লাইনে e টু দি পাওয়ার x মাইনাস 1 ছিল, তো e টু দি পাওয়ার x এর একটা সূত্র আমরা এরকম জানি 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর সূত্র বা মান, মাইনাস 1 ছিল এই যে মাইনাস 1 লিখলাম। এরপরের লাইনে আমরা লিখেছি দেখো লিমিট x টেন্ডস টু 0 1 বাই x, এই যে এখানে 1 ছিল এই 1 এবং মাইনাস 1 কাটা যাবে অর্থাৎ বাদ যাবে, থাকবে x বাই ফ্যাক্টোরিয়াল 1, এই x বাই ফ্যাক্টোরিয়াল 1 এর পরিবর্তে আমরা x লিখতে পারি কারণ ফ্যাক্টোরিয়াল 1 মানেই হচ্ছে 1, এই যে আমরা শুধু x লিখলাম প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, এই মানগুলো সেম থাকবে। এর পরের লাইনে আমরা দেখো লিখেছি লিমিট x টেন্ডস টু 0 এই যে 1 বাই x ছিল 1 বাই x দিয়ে যখন ভিতরে ব্র্যাকেটের ভিতরে রাশিটাকে গুণ করব তখন প্রথমে হবে 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 কে যখন 1 বাই x দিয়ে গুণ করব হবে x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এই যে x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ছিল এটাকে যখন 1 বাই x দিয়ে আমরা গুণ করব তখন হবে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই x এর পাওয়ার এক এক করে কমে যাবে, তো এইভাবে আমরা অন্যান্য পদগুলো পাবো। তো এরপরের লাইনে দেখো আমরা 1 লিখেছি, এর কারণটা হচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু 0 আছে, এখন আমরা যদি লিমিটটা উঠাই দিই তাহলে x এর পরিবর্তে এখানে এই যে মানটা আছে ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা 0 বসাবো x এর পরিবর্তে, তো লিমিটটা উঠাই x এর পরিবর্তে যদি এখানে 0 বসাই দিই তাহলে কি হবে দেখো 1 প্লাস 0 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 0 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ছিল, x এর মানটা 0 হলে 0 বাই ফ্যাক্টোরিয়াল 3 এটাও 0 অর্থাৎ 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট এরকম সবগুলো রাশি 0 হবে অর্থাৎ এটার মানটা হবে 1, আমরা সরাসরি এখানে 1 লিখেছি। তোমরা যদি না বুঝো তাহলে আরেকটা লাইন 1 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট এরকম ভাবে দিয়ে তারপরে সমান চিহ্ন দিয়ে 1 লিখে দিতে পারো, আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই 2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এর মান নির্ণয় করো। এখানে আমি সমাধান দিয়ে লিখেছি দেখো এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত আমরা এখানে যে মানটা দেয়া থাকবে সেই মানের সাথে অন্য একটা রাশি যোগ করে আমরা x এর সমান ধরি। আমি এখানে বক্সে লিখেছি দেখো ধরি পাই বাই 2 প্লাস h ইকুয়াল x, এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি x টেন্ডস টু 0 0 থাকলে কিছু ধরতে হবে না, কিন্তু যদি এরকম 0 ব্যতীত অন্য কোনো রাশি দেয়া থাকে সেক্ষেত্রে এটার সাথে আমরা সাধারণত h যোগ করে x এর সমান ধরি। তো এখান থেকে আমরা বলতে পারি x এর মানটা যখন পাই বাই 2 এর কাছাকাছি হবে অর্থাৎ x টেন্ডস টু পাই বাই 2 যখন হবে তখন h টেন্ডস টু 0, তার মানে হচ্ছে x এর মানটা পাই বাই 2 এর যত কাছাকাছি আসবে h এর মানটা ততই শূন্যের কাছাকাছি হবে। তো এখন আমরা যদি এই অঙ্কের মধ্যে x টেন্ডস টু পাই বাই 2 এর পরিবর্তে h টেন্ডস টু 0
বসাই তাহলে কি পাবো এই যে দ্বিতীয় লাইনে লিখেছি দেখো লিমিট h টেন্ডস টু 0 তখন x এর জায়গায় আমরা বসাবো পাই বাই 2 প্লাস h এই যে আমরা এখানে পাই বাই 2 প্লাস h বসিয়েছি দেখো উপরে একই রকম ভাবে নিচেও x এর পরিবর্তে যদি আমরা পাই বাই 2 প্লাস h বসাই দেখো মাইনাস পাই বাই 2 মাইনাস h হওয়ার কথা ছিল তো পাই বাই 2 কাটা যাবে নিচে শুধু মাইনাস h থাকবে এই যে মাইনাস h হোল স্কয়ার লিখেছি আর উপরে 1 মাইনাস সাইন x এর পরিবর্তে পাই বাই 2 প্লাস h অর্থাৎ লব এবং হরের মধ্যে আমরা x এর পরিবর্তে পাই বাই 2 প্লাস h বসিয়েছি তো এখন পরের লাইনটা আমরা কি পাবো দেখো লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h লিখেছি আমরা জানি sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা তো এখানে যেহেতু sin পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি তো পাই বাই 2 প্লাস h আছে অতএব এটার মানটা হবে cos h আর নিচে মাইনাস h তার হোল স্কয়ার ছিল অতএব h স্কয়ার হবে তো এর পরের লাইনটা আমরা পাশে লিখেছি দেখো লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h এটাকে 1 মাইনাস cos 2 থিটা এটার সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি এই cos h কে 2 ইনটু h বাই 2 লেখা যায় সেক্ষেত্রে 2 ইনটু h বাই 2 h বাই 2 টা যদি আমরা থিটা চিন্তা করি তাহলে cos 2 থিটা হয় তো 1 মাইনাস cos 2 থিটার সূত্রটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা তো এখানে থিটা হচ্ছে h বাই 2 যেহেতু শুধু h আছে cos h তো এটাকে আমরা 2 ইনটু h বাই 2 আকারে লিখতে পারি তখন থিটার মানটা হবে h বাই 2 আর নিচে h স্কয়ারটা সেম থাকবে তো এর পরের লাইনে আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি দেখো লিমিট h বাই 2 টেন্ডস টু 0 এটা কিভাবে লিখলাম যেহেতু h এর মানটা শূন্যের কাছাকাছি বা h টেন্ডস টু 0 অতএব h বাই 2 এর মানটাও শূন্যের কাছাকাছি হবে বা h বাই 2 টেন্ডস টু 0 আমরা লিখতে পারি তো আমরা এটা লেখার কারণ হচ্ছে যেহেতু উপরে sin স্কয়ার h বাই 2 আছে আমরা sin h বাই 2 বাই h বাই 2 এই আকারে আমরা নিয়ে যাব কারণ আমরা জানি লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta by theta এটার মানটা হচ্ছে 1 ওই সূত্রটাই আমরা মূলত এখানে অ্যাপ্লাই করব এখানে আমরা লিখেছি দেখো লিমিট h by 2 tends to 0 sin h by 2 by হচ্ছে h by 2 তার হোল স্কয়ার দিয়েছি তো sin h by 2 তার হোল স্কয়ার মানে sin স্কয়ার h by 2 এই যে উপরে sin স্কয়ার h by 2 পেয়ে গেলাম আর একটা 2 ছিল উপরে আর নিচে ছিল h স্কয়ার তো নিচে আমরা দেখো h by 2 লিখেছি এটার যেহেতু হোল স্কয়ার আছে তো h স্কয়ারটা থাকবে কিন্তু এই যে 2 টা উপরে উঠে স্কয়ার করলে 4 হয়ে যাবে এখানে আছে 2 অতএব আমরা এটাকে হাফ দিয়ে গুণ করব হাফ দিয়ে গুণ করলে 4 ইনটু হাফ মানে 2 থাকবে অর্থাৎ এখানে যে রাশিটা আছে আমরা সেটাই পাবো এরপরের লাইনে আমরা লিখেছি দেখো এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার হোল স্কয়ার দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা এটার মান হচ্ছে 1 এখানে থিটার মানটা হচ্ছে h বাই 2 অতএব পুরোটার মানটা আমরা 1 ধরতে পারি আর 1 স্কয়ার মানে 1 হবে ইনটু আছে হাফ তো এই যে হাফ লিখলাম আর 1 ইনটু হাফ মানে হচ্ছে হাফ আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার বা মান তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো